গেল পাঁচই আগস্ট রাজধানীর নগর এলাকায় অটোরিকশা চালক শাহাবুদ্দিনের মৃত্যুর ঘটনায় সিএমএম কোর্টে মামলার আবেদন করেন তার বাবা আবুল কালাম এতে আসামি করা হয়েছে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের সহ এগারো জনকে শুনানি শেষে মামলাটি এজাহার হিসেবে রেকর্ড করার জন্য নগর থানাকে নির্দেশ দেওয়া হয় মামলার অপর আসামিরা হলেন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল আইনমন্ত্রী আনিসুল হক পররাষ্ট্রমন্ত্রী হাসান মাহমুদ তথ্য প্রতিমন্ত্রী মোহাম্মদ আলী আরাফাত শেখ হাসিনার উপদেষ্টা সালমান এফ রহমান পুলিশের সাবেক মহাপরিদর্শক চৌধুরী আবদুল্লা আল মামুন ডিএমপি কমিশনার হাবিবুর রহমান ডিএমপির অতিরিক্ত কমিশনার হারুনার রশিদ যুগ্ম কমিশনার বিপ্লব কুমার সরকার হেলিকপ্টার থেকে ছোড়া গুলিতে রাজধানীর মোহাম্মদপুরের মাদ্রাসা শিক্ষার্থী জোবায়দ হোসেন ইমন নিহতের ঘটনায় শেখ হাসিনা ও ওবায়দুল কাদের সহ ষোলো জনের নামে আরেকটি মামলা হয় সিএমএম আদালতে বাদীর জবানবন্দি গ্রহণ করে মোহাম্মদপুর থানা পুলিশকে মামলাটি এজাহার হিসেবে গ্রহণের নির্দেশ দেন আদালত এর আগে গত তেরোই আগস্ট একই থানায় শেখ হাসিনাসহ সাতজনের বিরুদ্ধে মুদি দোকানদার আবু আবুসাইদ হত্যার অভিযোগে হওয়া মামলাটি তদন্ত চলছে এদিকে গত ১৫ জুলাই থেকে পাঁচই আগস্ট পর্যন্ত সংঘটিত হত্যা গণহত্যা নির্যাতন সহ বিরোধী অপরাধের অভিযোগে শেখ হাসিনা সহ বিরুদ্ধে তদন্ত শুরু করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা আন্দোলনে নিহত সাভারের নবম শ্রেণীর শিক্ষার্থী আরিফ আহমেদ সিয়ামের বাবা মোহাম্মদ বুলবুল কবির গতকাল আবেদনটি করেন তদন্ত কার্যক্রম শুরুর প্রাথমিক কাজ হিসেবে ওনারা ঘটনার কালীন সময়ের যত পত্রিকা আছে সেগুলো সংগ্রহ করেছেন এবং পত্রিকাগুলো পর্যালোচনা করছেন বলে আমাদেরকে জানিয়েছেন এই অপরাধের শাস্তি মৃত্যুদণ্ড এবং ইতিমধ্যে ট্রাইব্যুনালে যে ছাপ্পান্নটি রায় হয়েছে তার বেশিরভাগই মৃত্যুদণ্ড হয়েছে ট্রাইব্যুনালের আবেদনে অন্যান্য অভিযুক্তদের মধ্যে রয়েছেন সাবেক মন্ত্রী ওবায়দুল কাদের আসাদুজ্জামান খান কামাল জুনাইদ আহমেদ পলক মোহাম্মদ আলী আরাফাত সাবেক পুলিশ প্রধান আল মামুন হাবিবুর রহমান ডিবি প্রধান হারুনার রশিদ র্যাবের সাবেক মহাপরিচালক মোহাম্মদ হারুনার রশিদ এছাড়া রাজধানীর কাফরুল থানায় কলেজ ছাত্র ফয়জুল ইসলাম নিহতের অভিযোগে শেখ হাসিনা ও ওবায়দুল কাদের সহ চব্বিশ জনের বিরুদ্ধে গতকাল হত্যা মামলা হয় আর উত্তরা পশ্চিম থানায় নির্যাতনের মামলা করেছেন গুমের শিকার হওয়া এক আইনজীবী হাসনাইন তানভীর মাছরাঙা সংবাদ ঢাকা